বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি মিলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। অনিন্দ্য সুন্দর এই ভূখণ্ডে মানুষের জনজীবন বেশ ছিমছাম। তবে দুর্গম পাহাড়ের ভাজে ভাজে গড়ে ওঠা এই এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ স্থাপন করতে পাড়ি দিতে হয়েছে লম্বা এক পথ। এই যাত্রার শুরু থেকেই এই জনপদের মানুষের জীবনকে সহজ করতে সাথে আছে রবি। দেশের অন্যান্য অঞ্চলের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে রবি সবসময় 3.5G 4.5G এর মতো সর্বাধুনিক প্রযুক্তি নিশ্চিত করেছে এই অঞ্চলে। মোটামুটি আমি না, সবাই এখানকার মোটামুটি থানসির যারা আছে ওরা রবির ইন্টারনেটটাই বেশি ইউজ করে। টিভি থেকে শুরু করে যা কিছু করি সব ইন্টারনেটের মাধ্যমে সব দেখার চেষ্টা করি, দেশের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। যখন এখানে ছোটবেলায় ছিলাম তখন মনে যে রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, নেটওয়ার্ক তো ছিল না, অন্যরকম গেছিল, মানে পুরো অন্ধকার। এই মুহূর্তে এই জায়গায় আছি, একটু শখ করে নামলাম, হয়তো আমি হঠাৎ করে হয়তো পায়ে ব্যথা পাইলাম বা কোনো একটা সমস্যা হলাম, একটা তো লোকও নাই, খবরটা দিব চিল্লালে তো শুনবে না কেউ। আমি ফোন নিয়ে আসছি কিন্তু সাথে, কিন্তু যে এত পানির ভিতরে আসছি তার ফোন কিন্তু আমার মাথার উপর বেঁধেছে। তাই ফোনটা নিয়ে আসছি, আমার এমার্জেন্সি সমস্যা, একটা ফোন দিলাম, একটা ফোনের কারণে কিন্তু আমি কিন্তু বেঁচে যেতে পারি, এখন অ্যাভেলেবেল ফোন। দুর্গম পাহাড়ে কৃষিকাজ করা তুলনামূলকভাবে কষ্টসাধ্য, কিন্তু এর মাঝেও অনেকেই ইন্টারনেট ব্যবহার করে পাহাড়ি কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরো সামনে। বাগানে কিন্তু আপনার সাইড প্রজেক্টের মতো এখন গাছ আছে, মানে ইউটিউব থেকে ঢুকে কিন্তু অনেকগুলো জাতের সঙ্গে পরিচিত হয়ে কালেকশন করার চিন্তা করেছি। এখানে যে প্রান্তিক কৃষকরা আছে 2-3-4-5 কিলোমিটার থেকে কিন্তু ওনাদের পণ্য মেন রোডে নিয়ে আসতে হয়, নেটওয়ার্ক না থাকলে যারা আপনার পাইকার আছে, আপনার যারা আপনার আড়তদার আছে, ওনাদের সঙ্গে কিন্তু আমার যোগাযোগে কিন্তু আপনার বাধা হয়ে যাবে। মাল এখান থেকে নিয়ে যায় ঢাকা কুমিল্লা যে জায়গা হয় ওখানে বাড়াবলে নিয়ে যায়, মোটামুটি রবিতে নেটওয়ার্ক ভালো আছে, গাড়ি চালানি অবস্থা নেটওয়ার্ক ভালো আছে। ইন্টারনেট সেবার উন্নতির সাথে টাকা লেনদেনের সুবিধাও এই অঞ্চলে চলে এসেছে হাতের মুঠোয়। আনি চালা ঢাকা গ চাকরি খাইও, আগেও রাং তিশানানি বাগই 20 মাইল দূরে মা থাঙ্গ, তখন রাং তিখালে নানি খুবই কষ্ট অঙ্গ, তাবক রবি নেটওয়ার্ক ফেমানি কারণে মোবাইলের মাধ্যমে খুব সহজে রাং কারি মান। পর্যটন খাতের অন্যতম আকর্ষণ পার্বত্য চট্টগ্রাম, রবির নিরবচ্ছিন্ন নেটওয়ার্কের সুবাদে নিশ্চিন্ত থাকেন এখানে আসা পর্যটকেরা। প্রচুর ট্রাভেল করা হয় বিভিন্ন জায়গায়, আর আমি ট্রাভেল করার সময় প্রচুর ছবি তুলি। এই ছবিগুলো দেখা যায় যে আসলে আমার ইনস্টাগ্রামে পোস্ট করা হয়, ফ্রেন্ডদেরকে পাঠানো হয়। কালকে বসে থাকতে থাকতে মেঘ গেল আমাদের মধ্যে, ফ্যামিলি থেকে তো অনেক টেনশন করেই যে আসলে কি হইলো না হইলো, পৌঁছাইলাম কিনা। বান্দরবন সদর থেকে তারপরে আবার বাস নিয়ে তখন চিটাং যাইতে হবে। তো চিটাং হিল ট্র্যাকসে ঘুরে আমি যতদূর দেখলাম যে সেটা সাজেক হোক বা কাপ্তাই হোক বা ছাঙ্গু নদীতেও একটা নৌকার উপর বসে থাকি, নেটওয়ার্কের যে ব্যাপারটা সেটার জন্য আসলে সবচেয়ে রিলায়েবল প্রোভাইডার হলো রবি। এভাবেই স্থানীয় কৃষিকাজে, ব্যবসার বিভিন্ন পর্যায়ে কিংবা পর্যটনে পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনচিত্র বদলে দিয়েছে আমাদের বিস্তৃত 4.5G নেটওয়ার্ক। আধুনিক জীবনের সকল এক্সপিরিয়েন্সকে সঙ্গী করে এই জনপদের সাথে আমরা এগিয়ে চলছি নতুন আগামীর পথে। রবি, লাইফে নতুন এক্সপিরিয়েন্স।